অনেকেই মন্তব্য করেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা নাকি উচ্চ মাধ্যমিক পর্যায়ের থেকেও বেশ সহজ তথাপি আমরা দেখি অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে হিমশিম খান যদিও দেশের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহ সেরা সেরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তথাপি তারা হিমশিম খান কেন আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব মূলত বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একটা দীর্ঘ সময় ধরে একটা বিষয় অধ্যয়ন করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনার্স এবং মাস্টার্স করতে একজন শিক্ষার্থীর পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যায় এই সময়ের মধ্যে উনি ওনার পঠিত বিষয়কে খুব ভালোভাবে রপ্ত করার কিন্তু সুযোগ পেয়ে থাকেন পক্ষান্তরে একজন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী মাত্র দেড় বছর সময় পান তার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শেষ করার জন্য এই সময়ের মধ্যে তাকে অনেকগুলো কঠিন এবং জটিল বিষয় কিন্তু রপ্ত করে পরীক্ষায় বসতে হয় আমার বিজ্ঞানের ছাত্রদের মধ্যে অনেকের একটা বড় অংশের একটা দুঃস্বপ্ন থাকে ফিজিক্স পরীক্ষার আগে রাতে ঘুম না আসা অথবা পরীক্ষার হলে ক্যালকুলেটার নিয়ে না যাওয়া অথবা খুব কমন একটা প্রশ্নের উত্তর মনে আসতে না পারা এমনকি আমার কলেজদের মধ্যে আজও সেসব স্বপ্ন তারা করে ফেলে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি সম্পূর্ণ আলাদা এখানে একজন শিক্ষক যিনি পড়ান উনি প্রশ্ন করেন এবং উনি খাতা দেখেন কিছু ক্ষেত্রে উনার সহযোগী আর একজন শিক্ষক থাকেন যিনি উত্তরপত্র বা নম্বরপত্রটি ভেরিফাই করেন এবং যে শিক্ষার্থীরা অধ্যয়ন করেন তাদের যথেষ্ট সুযোগ থাকে নিজেদের কোর্সের অগ্রগতি সম্পর্কে জানার কারণ প্রতিটা কোর্সের কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হয় একজন পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষায় বসার আগেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ শতাংশ নম্বর হাতে পেয়ে ফাইনাল পরীক্ষায় বসেন অর্থাৎ উনি জানেন ফাইনাল পরীক্ষায় বসার আগে আর কতটুকু এফোর্ট দিলে ওই কোর্সে তিনি ভালো করতে পারবেন এই সুযোগটা কিন্তু কলেজ পর্যায়ে থাকে না যদিও দেশের সেরা সেরা স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তথাপি দেখা যায় অনেকের মধ্যে হতাশা কাজ করে রেজাল্টে নানারকম সংখ্যা কাজ করে এবং অনেকেই ভয় পান যে আসলেই উনি কোর্সে ভালো করতে পারবেন কিনা শেষ পর্যন্ত আবার অনেকেই আশা ছেড়ে দেন এবং পড়াশোনা থেকে অনেক দূরে সরে যান বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন শিক্ষার্থী মূলত ধাপে ধাপে একটা বিশেষ বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করে এই তার লব্ধ জ্ঞান তাকে তার পঠিত বিষয়ের উপরে ভবিষ্যতে গবেষণা উচ্চতর গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করে এবং সেই সাথে তার লব্ধ জ্ঞানকে তিনি কীভাবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিযুক্ত করবেন জন্য তাকে উৎসাহিত করে তোলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নানারকম স্ট্রেসের মধ্যে দিয়ে যান হতে পারে সামাজিক হতে পারে আর্থিক হতে পারে পারিবারিক হতে পারে ইমোশনাল এ সমস্ত স্ট্রেস কাটিয়ে ওঠা অনেক সময় স্টুডেন্টদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের সব দায়িত্ব নিয়ে নিতে হয় অন্যদিকে যখন স্কুল কলেজে শিক্ষার্থীরা থাকেন তখন কিন্তু একটা প্যারেন্টাল গাইডেন্সের মধ্যে থাকে এখন এই প্যারেন্টাল গাইডেন্সটা যখন দূরে সরে যায় শিক্ষার্থীরা যখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান তখন নিজেদের খাওয়া দাওয়াত ঘুম কাপড় চোপড় পড়াশোনার ম্যাটেরিয়াল কীভাবে পড়াশোনা করতে হবে বা কোথা থেকে লেকচার মেটেরিয়াল কালেক্ট করতে হবে ইত্যাদি নানা বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু হিমশিম খেয়ে ওঠেন অনেকেই কিন্তু এই এই ব্যালেন্সটা করে উঠতে পারেন না কিন্তু এই ট্রেনিংগুলো কিন্তু একজন শিক্ষার্থীকে তার পরবর্তী জীবনের জন্য আরো কম্পিটেন্ট করে তোলে উনি আত্মনির্ভরশীল হয়ে ওঠেন এবং যেটা তাকে পরবর্তীতে কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু হেল্প করে তা আজকের মূল ম্যাসেজ হলো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের একটু বাড়তি চাপ নেওয়া শিখতে হবে এই চাপ নেওয়ার অভ্যাসটুকুন তাদের পরবর্তী জীবনকে অনেক সুখকর করবে তাই একটু বাড়তি দায়িত্ব নেওয়ার অভ্যাস করে তুলুন ভালো থাকুন